চক্রবর্তী দেওয়ার সুবর্ণ সুযোগ মিশন এমবিবিএস বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। সরকার যেটা ঘোষণা করেছে তারা ফোনে আড়িপাতা বিষয়ে পেগাসাস এবং ইত্যাদি নিয়ে তারা একটা তদন্ত কমিশন করেছেন বিচারপতিকে মাথায় রেখে, বিচার বিভাগীয় তদন্ত কমিশন, কমিশন অফ এনকোয়ারি অ্যাক্টে। কমিশন অফ এনকোয়ারি অ্যাক্টে পশ্চিমবাংলার মধ্যের বিষয়গুলো ওরা করতে পারবেন, কিন্তু পশ্চিমবাংলার বাইরের বিষয়গুলো কিন্তু এখানে কভার হওয়ার সুযোগ কম। সাধারণভাবে একটা কোনো কমিশন করবেন তাতে কোনো অসুবিধা আছে বলে আমার মনে হয় না। এটা কেন্দ্রীয় সরকারকে একটা রাজনৈতিক বার্তা দেওয়ার জন্য রাজ্য সরকার যদি করেন সে ঠিক আছে, কিন্তু কমিশনটা কতটা কার্যকরী হবে তার জন্য দুটো কথা আমার কাছে খুব জরুরি। এক, এই সরকার আসার পর 18টা তদন্ত কমিশন তৈরি হয়েছে, বিচার বিভাগীয় কমিশন। 21শে জুলাইয়ের তদন্ত কমিশন, তার রিপোর্ট প্রকাশ হয়নি। শ্যামল সেন কমিশন, তার রিপোর্ট প্রকাশ হয়নি। তাহলে কমিশনগুলো হয়েছে কিন্তু তার রিপোর্ট প্রকাশিত হয়নি। এই কমিশনের রিপোর্ট 6 মাসের মধ্যে কি প্রকাশিত হবে? যদি না হয় তাহলে কমিশনটা কার্যত লোক দেখানো হয়ে যাবে, কারুর কোনো অন্য স্বার্থ থাকতে পারে, তাতে মানুষের সুবিধে হবে বলে মনে হয় না। দুই, কোনো সন্দেহ নেই যে পেগাসাস সারা ভারতবর্ষের জন্য ভয়ঙ্কর বিপজ্জনক, আরএসএস বিজেপি তার বিরুদ্ধে আমাদের রুখতেই হবে। একই সাথে আরেকটা কথা এসে যায় পশ্চিমবাংলায়, গত 2011 সাল থেকে আমার মতন বহু লোকের ফোন ট্যাপিং রয়েছে, বহু লোকের, রাজনৈতিক দল, রাজনৈতিক কর্মী, আমরা, অফিসার, অন্য বিভিন্ন সাংবাদিক, এমনকি শাসক দলের লোক, বিরোধী দলের লোক, এই যে এত ট্যাপিং যে হচ্ছে। তৃণমূলের নেতা মুকুল রায় তিনি নিজে এই অভিযোগ করেছেন এবং সুপ্রিম কোর্টে গেছেন। তাহলে রাজ্যে এই যে কথাটা এসেছিল যে ইসরায়েলের টেকনোলজি ব্যবহার করে আমরা এখানে সব ট্যাপিং করছি, বা এই অভিযোগটা যে এসেছিল, আমরা জানতে চেয়েছিলাম ইসরায়েলের টেকনোলজি নাকি পেগাসাস তো অন্য কিছু। রাজ্যের যে ট্যাপিং আড়িপাতা ফোনে সেটা কি এই কমিশন এনকোয়ারির মধ্যে আনবে? যদি না আনে তাহলে কোনো লাভ নেই। ফলে আমার কথা হচ্ছে কমিশন করেছেন, বেশ করেছেন, দুটো কথা। এক, রাজ্যের সংক্রান্ত ট্যাপিং আড়িপাতা সংক্রান্ত অভিযোগ সেগুলো এর মধ্যে এখতিয়ারভুক্ত হতে হবে। দুই, 6 মাসের মধ্যে তদন্ত কমিশনের রিপোর্ট, বিচার বিভাগের কমিশনের রিপোর্ট প্রকাশ করতে হবে, যেটা অতীতে প্রকাশ করা হতো না। যদি এটা না করা হয় তাহলে অর্থদণ্ড হবে, লাভের লাভ কিছু হবে। তৃণমূল তো বিজেপির কাছাকাছি ছিল, তৃণমূল তো অরিজিনালি ছিল কংগ্রেসের সঙ্গেই, ভেঙে গিয়ে তো তৃণমূলেরই কাছাকাছি হলো, বিজেপিরই কাছাকাছি হলো। এখন আবার বিজেপির কাছাকাছি থাকবেন না কংগ্রেসের কাছাকাছি থাকবেন, কী করবেন? তৃণমূলের তো মতিস্থির নেই, আজকে কী করছেন তার উপরে কিচ্ছু নির্ভর করবে না। আরও 3 বছর লাগবে দিল্লির ভোট হতে। আমরা চাই 2024-এর নির্বাচনে বিজেপিকে পরাস্ত করতে হবে, সবার দায়িত্ব, বিশেষ করে ন্যাশনাল পলিটিক্যাল পার্টি, তাদের দায়িত্ব বেশি। এবং আমাদের মতন রাজনৈতিক দল, বামপন্থীরা যারা কনসিস্টেন্টলি আরএসএস বিজেপির বিরোধিতা করেছে, আমরা বিজেপির বিরোধিতা করতে গিয়ে 2004 সালে বিজেপি বিরোধী শক্তিকে ভোট দেওয়ার কথা বলেছিলাম, যেখানে আমরা নেই। ফলে আমরা কনসিস্টেন্ট, তৃণমূল কি কনসিস্টেন্ট? তৃণমূল কি কম্প্রোমাইজ করবে না করবে না কে জানে। ফলে আমাদের বিজেপি বিরোধী অভিযানটা চলবেই, বিজেপিকে হারাতে হবেই, ন্যাশনাল পার্টিগুলো তাকে লিড করবে, রিজিওনাল পার্টি হলেও বা বিজেপির সঙ্গে কম্প্রোমাইজ করলেও তৃণমূলও বিজেপির বিরোধী অবস্থান নিক, আমরা এটাই চাইবো। আমাদের সন্দেহ আছে ওরা বিজেপির কথায় চলবে শেষমেশ কিনা, এই সন্দেহটা আমাদের এখন পর্যন্ত রয়ে গেল। তৃণমূলের সঙ্গে বামেরা এক হবে কিনা এই প্রশ্নটা অবান্তর প্রশ্ন। তৃণমূলের সাথে বামেরা এক হতে যাবে কেন? বিজেপির বিরুদ্ধে তৃণমূল কবে লড়াই করবে? বিজেপির সঙ্গে তো সরকার করেছে, বিজেপির সরকারের সঙ্গে তো দল গঠন করেছে, বিজেপিকে তো পশ্চিমবাংলায় নিয়ে এসেছে, 3 থেকে বিজেপিকে 77 করেছে তো তৃণমূল, তো তৃণমূলের সঙ্গে যেতে যাবে বন্ধুত্ব। বিজেপির বিরুদ্ধে কনসিস্টেন্টলি ফাইট করেছি আমরা, আমরা সেই ফাইটটা চালিয়ে যাব। তৃণমূল বিজেপির সঙ্গে থাকবে না মাঝে থাকবে না বিরুদ্ধে থাকবে, সে তৃণমূল ঠিক। বেনারসির 3 অধ্যায়, রাজখরানা, রামনগর, অমঙ্গল, বেনারসি, শাহাটিক স্টাইল।